আল্লাহ ফাকর বলছেন কাজা লি কাসা হালাকুম এইভাবে এত বড় বড় পশুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে তোমাদের আয়ত্তে করে দিয়েছে আল্লাহ যদি ক্ষমতা না দিতেন করে পশু পিঠের একটা আছে উঠের পিঠের উপর থেকে যদি আছাড় কে আল্লাহ না করে কেউ পড়ে যায় তো আর বাঁচতে দেবে না সাথে সাথে মাথার উপরে একটা পা রাখবে আর একেবারে মাথার মগজকে চুণ্ডবিচন করতে হবে এটা হচ্ছে উটের খারাপ চরিত্র হতে পারে এই হিকমতের জন্য উঠ হচ্ছে বিদ্বেষী পশু আর মনে রাখে উটের মধ্যে একটা খারাপ গুণ আর আছে পশু দীর্ঘদিন অন্তরে বিদ্বেষ আর শত্রুতা ধরে রাখতে পারে মানুষের মধ্যে কিছু আছে একবার যদি একটা কথা হয়ে গিয়েছে আরে দশ বছর হয়ে গেছে তারপর বলেনি আরে কত ওর কাছে ক্ষমা চেয়েছেন সালাম দোয়া করেছেন দাওয়াত খাওয়াচ্ছেন তারপরে বলে না যতই খাওয়াই কে ভুলি শত্রু আমার বলবে না ওটের চরিত্র বুঝতে না আজ আর অন্তরে আসলো কষ্ট পেলো কিছু হয়েছে সাথে সাথে বের করে দিল রাতে ঘুমাবার আগে অন্তর থেকে একবার অন্তরকে খালি করে দিল আরামে ঘুম আসবে হিংসা নেই বিদ্বেষ নেই শত্রুতা নেই আরামে ঘুম কোন কষ্ট নেই মনে আহমদুলিল্লাহ তাই না আল্লাহ যেন আমাদেরকে এইরকম অন্তরের হত অফিক দান করেন আর এই রকম লোককে নবী সাল্লাম একবারে ছিঁড়া ফাটা কাপড়ে আসছে ওই ব্যক্তি একটু পরে আসবে যে বলছেন তোমাদের কাছে একটা লোক আসবে সে কি জানান না যে হ্যাঁ আর অন্য কোন সাহাবির কথা বলছে না কার কথা বলছে দেখি দেখি সবাই তাকিয়ে আছে এখনই আসবে এখনই আসবে লোকটা আসছে অপরিচিত সাধারণ মানুষ আর সে এমন কোন আশ্রম অবশ্য নয় আর একবারে বৌদরহদে হাজ এইরকম প্রখ্যাত সাহাবিদ রকমও নয় কি ব্যাপার কি ব্যাপার ওর বাড়িতে এক সাহাবি গিয়ে থাকলেন কিছু কিছু দেখতে পাই না তাহলে আমি যে কাজ করেছিলেন আপনার বাড়ি তিন দিন ধরে থাকলাম না লম্বা না এমন কোন কিছু দেখলাম তো আপনাকে কেন জান্নাতি বললেন রসুল বলছেন যে এখন একটা লোক আসবে জান্নাতি এখন একটা লোক আসবে জান্নাতি আর আপনি আসছেন কি ব্যাপার আপনাকে কেন রসুল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন দেখো আমার তো তেমন আমল কিছু দেখতে পাই না তবে একটা আমল আছে বিছানায় যখন আসি তখন দিনে যা কিছু যার সাথে অন্তর থেকে বের করে দিয়ে অন্তর একটু হিংসা বিদ্যাসা সাফ করে যায় বলছেন যে এই জন্যই মনে হয় মর্তবা দান করেছেন এই দান করেছেন। এই জন্য তোমাকে দুনিয়াতে চলতে চলতে জান্নাতের সার্টিফিকেট রসর সাল্লাম দিয়ে দিয়েছেন আর এই হিকমতই হয়তো শুনে রাখেন উটের গোস্ত খেলে ভঙ্গ হয়ে যায় সুতরাং উজু করে নিতে হবে

যদি উটের গোস্ত খাও তো ফালিয়া তো অদা উজু করে দিও আর আপনি এখানে অবাধ্য কেন না ফারমান কেন আল্লাহ পাক যেন হেদায়েত দান করে অন্তর বাঁকা হেকমত অবশ্যই আছে কিন্তু আল্লাহ পাক হেকমত আপনাকে জানাবেন আমাকে জানাবেন এই দায়িত্ব আল্লাহ পাকের না আপনি আল্লাহর বান্দা আল্লাহ যেভাবে আদেশ নিষেধ করেছেন পালন করেন নিজের বাপকেও যদি বলেন বাপ বলছে যে আজকে যাও আজকে অমুক মাছটা নিয়ে আসা বলছে কেন বা ওইটাই কেন অন্যটা কেন নাই এটা চড় দেবে না আরে ভাই আমি খাবো তোমাকে আমাকে বলতে হবে আমাকে চার্জ করবে যে এইটা কেন আর ওইটা কেন যেটা বলছি করো কাজটা বৈধ বলেছি কি বৈধ এটা দেখো তুমি বৈধ বলেছি যাও তুমি সোজা তাই না কাছে আবার আবার এইটা কেন কেন হয়ে হয়ে গেল গেল এটা তাহলে একটা যদি কাফের কাফের যদি বলে যে তোমাদের বায়ু সরছে কোন জায়গা থেকে আর আবার ধুইছো হাত পা জব কি তা আপনি তো ওই চরিত্রে লোক যে উটের গোস্ত খেলে উজু মানে না সে তো এইটাও বলতে পারে যে বায়ু বাইরে কোন জায়গা থেকে আর ওই জায়গায় না ধুয়ে ধুইছে হাত মুখ আর উজু করছে কেমন কথা হইল তাই না এই রকম নাকি আল্লাহর আলমিন তাহলে কোরবানির গোস্ত নিজেকে বলেছে নিজেরা খাওয়া যারা কোরবানি করবে আর যারা চাইতে আসে না কিন্তু অভাবী তাদেরকেও খাও তার মধ্যে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে বংশধর আছে তাদেরকেও খাও আহ পাড়া প্রতিবেশী আছে আর যারা ভিক্ষা করে তাদেরকেও খাওয়াও সকলকে খাওয়াইতে হবে এইভাবেই এই এই বড় রকম পশুকে তোমাদের আয়ত্ত করে দিয়েছি তোমাদের অধীনে করে দিয়েছি যাতে করে তোমরা পাকের শুক্র গুজার হ এই আয়াত থেকে কিছু কিছু অলমার এখন নিয়েছেন যে ফতো আমাদের দেশে চলছে সেটা হচ্ছে কোরবানের গস্তকে তিন ভাগ করতে হবে কোরবানির গস্তকে তিন ভাগ করতে হবে কিন্তু আল্লাহ কি স্পষ্ট বলেছেন যে তিন ভাগ নবী করিমসাল্লামের এমন কোন হাদিস আছে যে তিন ভাগ করতে হবে নবী সাল্লাম তোমরা নিজেরা খাও আর অন্যদেরকে খাওয়া বলেছে হ্যাঁ এখন অন্যদেরকে খাওয়াবো তখন কিছু আলেমরা এইরকম চিন্তা ভাবনা করলো যে তাহলে অন্যদের মধ্যে দুই রকম কিছু লোক মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব একটা ভাগ ওদের হয়ে গেল আর কিছু গরিব দুঃখী আছে অভাবী ভিক্ষুক আছে ওদেরকে দিতে হবে তা আর এক ভাগ হয়ে গেলো আর এক ভাগ আমরা খাবো তাহলে তিন ভাগ করে দাও এইখান থেকে এইভাবে তারা তিন ভাগের ইস্তেমবাদ করেছে আর একদল বলছে তিন ভাগ না দুই ভাগ কিছু দুই ভাগ আল্লাহ বলছে খাওয়াও সচ্ছল দেখজন আর বন্ধু বান্ধব খাওয়া আর কিছু ওর মধ্যে থেকে ওর থেকে কিছু গরিব দুঃখীকে খাওয়া এইভাবে বলেছে এইগুলি হচ্ছে মানুষ বল ফতুয়া এগুলি কোনো সুনিশ্চিত কোরআনে হাদিসের অকাট্ট কথা নয় এই জন্য প্রয়োজনের তাগিদে কম বেশি করা যেতে পারে আর এইরকম ভাগ করতে হবে এটা কোন স্পষ্ট বিষয় নয় এই ক্ষেত্রে আপনার বাড়িতেই প্রয়োজন বেশি রয়েছে বেশি রাখতে পারেন এই ক্ষেত্রে গ্রামবাসীর অভাবী গরিব দরিদ্রের বেশি প্রয়োজন রয়েছে আপনি বেশি করে ওদের দিয়ে দিয়ে দেন নবী করিম সাল্লাম যখন মদিনায় প্রথম এসেছেন আর কোরবানি শুরু হলে অধিকাংশ কোরবানি করতে পারত অভাব ছিল তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাবে না তিন দিনের বেশি কোরবানি খাবে না আর আজকালকার মতো ফ্রিজ নেই সারা বছর যেন বোঝাই করে রেখে দিবে আজকাল তো বড় বড় দিতে চায় না আর একটু আশেপাশের লোক দিতে চায় না নিজের লেবার কেউ দিতে চায় না হ্যাঁ সুহান আল্লাহ কারণ রাখার ব্যবস্থা আছে কি আল্লাহ পাকের সুক্রিয়া হইলো আল্লাহ পাকের সুক্রিয়া নয় আল্লাহ পাক সুক্রিয়া হচ্ছে নিজে খাও অন্যদেরকে খাও তিন দিনের বেশি খাবে না যদি অভাব থাকে না জল বলেন যখন সচ্ছলতা আসলো আর অধিকাংশ লোক মদিনার কোরবানি করা শুরু করলো দেখো কোন তো না তো কম তোমাদেরকে নিষেধ করতাম এই কুরবানির গোস্ত খেতে ফকাস আলাসা তাই তিন দিনের বেশি ফাকুলু মা বাদা লাকুম এখন যতদিন ইচ্ছা খাও অসুবিধা নেই কারণ সবার ঘরে কোরবানি গোস্ত যখন হচ্ছে তখন রেখে যদি দশ দিন পনেরো দিন বিশ দিন খাওয়া অসুবিধা নেই কিন্তু সারা বছর ধরে খাবেন আর একটু বা অন্যের হক মোটেই রাখবেন না আপনি পাড়া প্রতিবেশীর হক নেই আত্মীয় হক নেই তাদেরকেও একবার খাওয়ালেন না আর আপনি গরীব কেউ দিলেন না আমাদের দেশের কুরবানির গোস্তু গরিব মিস্কিনকে যে দেয় সেটা এক হাস্যকর আমাকে তো ছোটতে হাসি লাগতো দেখে দুটো করে গোস্ত দুটো টুকরো এই আর বিদের টুকরো হলে তো অনেক পাওয়া যায় তাই না বাঙালি টুকরো এত বড় বড় দুটো টুকরো দিয়ে পাঠিয়েছে তা আমি বলতাম আমার আম্মাকে বলতাম আব্বাকে বলতাম যে দুটো দিয়ে লাভটা কি দুটো গোস্ত দিয়ে পাঠিয়েছে দুটোই টুকরো আমি দুটো আমি দিতে যাব না আমাদেরকে দিতে পারেন দুটো না চারটা দেন তার যারা দুটো দিতে বেশি করে চারটা দেন আমাকে তাহলে আমি দিতে কম সময় এইভাবে দেবো না পারেন দেন ওইভাবে না হলে এত দিতে হবে না প্রতি বাড়ি বাড়ি দিতে হবে আর দুটো করে গোস্ত দিতে হবে এগুলো কে শিখে দে আপনাকে যার বাড়ি কোরবানি তার বাড়িও দিতে হবে আর দুটো করে টুকরা গরিব গরিবকে দুটো টুকরা আর যার বাড়ি পাঁচটা কোরবানি হয়েছে গরু হয়েছে খাসি হয়েছে তাকেও দুটো দুটো করে না প্রচলিত বিধাত ইসলামিক না। কোরবানি তিন ভাগ করতে হবে এটা কোন এটা এই আয়াত থেকে এক ধরনের ইস্তেমবাদ যদি করে করতে পারে না করে নাও করতে পারে দুই ভাগ করতে পারে আবার বেশি নিজে রাখতে পারে বেশি গরিবদের দিয়ে দিতে পারে বেশি আত্মীয় স্বজন অনেক বেশি লোকজন অনেক হয়ে গেছে খাওয়াই দিতে পারে বেশি গরিব নেই তো এতে কম বেশি করলে কোন অসুবিধা নেই কারণ এটা এমন কোন বিষয় নয় যেটা স্পষ্ট